ঠিক কিনা আমরা দল মত নির্বিশেষে যারা আছি আমি আপনাদেরকে মেসেজ দিতে চাই আমরা কারোর আইন মানতে রাজি নয় কারো দেখতে রাজি নয় আমরা এই গোপনের মধ্যে আল্লাহর আর কোরআনের বিধান দেখতে রাজি ঠিক কিনা আপনারা যখন এই
আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দামি বানাই দিবেন এই ঘরের বর্ষা আসতে পারে আল্লাহর ঘরের মেহমান হিসেবে জুরফুর রহমান হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সম্মান বাড়াই দিবেন এখন আমি কিছু সময়ের জন্য আল্লাহর ঘরের জন্য কিছু চাব দল মত নির্বিশেষে সকলে মিলে আল্লাহর ঘরের জন্য দান করব গোলাম আল্লাহ জসু ভাই আপনাদের একটা মেসেজ দিচ্ছি আমাদের এই মাহফিলের সর্বত নাকি এই মাহফিলের সুনাম জন্য সকল যারা আসছেন সকলের সভাপতি জনাব গোলাম মাওলা জসিম ভাই তিনি এই মসজিদের কাজের জন্য আল্লাহর হস্তে দিবেন 2 লক্ষ টাকা না উনি টাকা দেওয়ার দরকার নেই আমরা 2 লক্ষ টাকা দিয়ে বলছি একটা ভাড়া দিতে তো দিতে না তো চেয়ার ঘর দিয়ে শুরু দিয়ে তার দর দরকার নেই একটু অসুস্থ ভাই দোয়া চায় না রে তাকবীর মাহফিলের সভাপতি সাহেবের আগমন গোলাম মাওলা জসিম সাহেবের আগমন তিনি দিবেন আল্লাহর ঘরের কাজের জন্য 2 লক্ষ টাকা আল্লাহুম্মা আমিন রব্বানা গলান্না আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আয় আল্লাহ তাআলা আপনার ঘরের কাজের জন্য সর্বপ্রথম আল্লাহ আপনার বান্দা 2 লক্ষ টাকা দেওয়ার নিয়ত করেছেন রোগ বিমার সেবা করে দিয়েন মুশকিল আসান করে দিয়েন আয় আল্লাহ তাআলা তিনি দিবেন আপনার ঘরে আপনি শান্তি দিয়েন দুনিয়ার বড় কলের ঘরে আমি আরে ভাই সাইফুল ইসলাম রূপম নাকি মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম খোকন সাহেব দিবেন 50 ব্যাগ সিমেন্ট বলি মারাবা নারে তাকবীর যারা সাইফুল ইসলাম খোকন ভাইয়ের আগমন তিনি দিবেন 50 ব্যাগ সিমেন্ট বলি মারাবা আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন সাইফুল ইসলাম খোকন ভাই 50 ব্যাগ সিমেন্ট দিবেন আল্লাহ যারা আমরা খরা থেকে উদ্ধার করে দিয়ে রোগ বিমার সেবা করে দিয়ে মুশকিল আসান করে দিয়ে চাকরিতে পদোন্নতি করে দিয়ে আমিন ফখরুল ইসলাম ভাই নাকি